নমস্কার, বাংলা বুঝি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। ভারতীয় জনতা পার্টি বঙ্গ বিজেপি একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যে রাজনৈতিক পথ চলা সেটা চলছে বলেই আমরা দেখতে পাচ্ছি। একদিকে যখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সৌমিত্র খাঁ, নিশীত প্রামাণিক তারা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সাথে মিটিং করছেন, তখন রাজ্য নেতৃত্ব তারা অন্ধকারে, তারা জানেন না। সেখানে রাজ্য নেতৃত্বে যিনি রাজ্য সভাপতি, তিনি আবার জয়ী পরাজয় যে সমস্ত বিধায়ক তাদের নিয়ে মিটিং করছেন। এটা নিয়ে একটা বিভ্রান্তকর অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই বিভ্রান্তির মূলে আছে অন্য দল থেকে আসা, যাদেরকে বলা হচ্ছে দলবদ। এই দলবদ্যুদের নিয়ে বিজেপি একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে রয়েছে। আর এই বিভ্রান্তিকর অবস্থা যাতে এরকমই চলতে থাকে সেটার জন্য তৃণমূল পেছন থেকে আরো একটা উস্কানিমূলক ব্যবস্থা করছে। আজকে আমরা এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব, আলোচনা করব কি হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতি, কি চাইছে দলবদ্রু যারা দলবদল করে বিজেপিতে এসছেন, বা বিজেপি নেতৃত্ব এখন বঙ্গ বিজেপি নেতৃত্ব কি চাইছে, এই দলবদ্রু নিয়ে কি করবে। আমরা যদি একে একে আসি, আমি প্রথম যাকে নিয়ে রাজ্য রাজনীতির যে বিজেপির যে নেতা মুকুল রায়, প্রাক্তন তৃণমূলের দ্বিতীয় ব্যক্তি ছিলেন, তিনি বিজেপিতে এসেছেন প্রায় বলা যায় আত্মসমর্পণ করে বিজেপিতে এসেছেন। এ নিয়ে কোনো অস্বীকার করার কোনো কারণ নেই, তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তিনি যেমন একদিকে খেলছেন তেমনই অন্যদিকে আমরা দেখছি পরপর যারা রয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, শুভ্রাংশু রায়, এরকম আরো অনেক যারা এসেছিলেন, যে ভেবেছিলেন যে হয়তো বিজেপি রাজ্যের পরিবর্তন হবে, বিজেপি ক্ষমতায় আসবে এবং তারা ক্ষমতার সঙ্গেই থাকবে। কিন্তু যখন পথ পরিবর্তন হলো না রাজ্যের, তখন এরা কি করবেন? আবার কি পুরনো দলে ফিরে যাবেন? এই পুরনো দলে ফেরা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা দেখেছি যে রাজীব বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজে বেশ কিছু কথাবার্তা লিখেছেন এবং যেখানে তিনি বলেছেন যে বহু সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে সরকারে এসেছে তৃণমূল এবং তার মোদ্দা কথা হলো যে এখন মানুষের পাশে দাঁড়াতে হবে। তাকে নিয়ে যেমন একদিকে জল্পনা চলছে, তেমনই প্রবীর ঘোষালকে নিয়ে জল্পনা চলছে, তেমনই শুভ্রাংশু রায় নিয়ে জল্পনা চলছে। তো আমাদের প্রশ্ন যে এই নেতারা যখন দলবদল করেছিলেন, তারা কি শুধু জেতার জন্যই ভেবেছিলেন যে জয়ী যে দল হবে, যে দল ক্ষমতায় থাকবো সেই দলের সঙ্গে থাকবো বলে কি এসেছিলেন? তারা কি উল্টো দিকটা ভাবেননি কখনো, যে দলের যদি পরাজয় হয়, তারা যদি ক্ষমতায় না আসে সেক্ষেত্রে কি হতে পারে, তারা কি সেটা ভাবেননি? এইখানেই প্রশ্ন উঠছে যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ করে যে প্রশ্নটা বিজেপির মধ্যে উঠছে এবং বিজেপি নেতৃত্ব এটা তাদের সরাসরি না বললেও ঠারে ঠোরে বুঝিয়ে দিচ্ছে যে এই দলবদ্ধ তৃণমূলরা আপনারা যা হোক একটা ডিসিশন নিন, হয় এই দলের থেকে কাজ করতে আর নয় আপনারা সরাসরি আপনাদের পুরনো দলে ফিরে যান, আমরা আপনাদের বাধা দেব না। এবং সেরকমই বার্তা কিন্তু বিজেপির তরফে বিজেপির যিনি মুখপাত্র রয়েছেন তিনি প্রেস কনফারেন্স করে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনিও বলেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ যে কোনো দলে যেতে পারে, আমরা কাউকে আটকাবো না, কাউকে আমরা জোর করে আনিও নি, কাউকে আবার বলবো না চলে যাই। এই জায়গাটায় একটা দোলাচলে রয়েছেন এই নেতারা। কেন দোলাচলে রয়েছেন? বিজেপি নেতৃত্ব চাইছেন যে এরা চলে গেলেই বোধ হয় আমাদের মঙ্গল হবে। তো এই জায়গাটা থেকে কয়েকটি বিশ্লেষণ আপনাদের করবো। যেমন রাজীব বন্দ্যোপাধ্যায় যদি আজকে তৃণমূলে ফিরে যান, তিনি ছিলেন মন্ত্রী, সেচ মন্ত্রী, বনমন্ত্রী, তিনি মন্ত্রী ছিলেন, আজকে তিনি পরাজিত হয়েছেন, তৃণমূলে ফিরে গেলেন, তিনি কি তার জায়গায় ফিরে পাবেন? নিশ্চয় পাবেন না, পাঁচ বছর তিনি কাজ করবেন। কিন্তু তাকে যদি বলা হয় কোনো একটা পঞ্চায়েতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচন, তিনি দাঁড়াবেন? সেই সম্মান কি তিনি তৃণমূলে পাবেন? এটা কি একদিকে ভাবার ব্যাপার। দ্বিতীয়ত প্রবীর ঘোষালের ক্ষেত্রে তাই, যদি আমরা সোনালী গুহ বলি তাই, দীপেন্দু বিশ্বাস
তাকে টিকিট দেওয়া হয়নি, সোনালী গুহ তাকে টিকিট দেওয়া হয়নি, তাই তিনি কান্নাকাটি করে দল ছেড়ে বিজেপিতে এসেছেন কাজ করবেন। এখন যে বিজেপির পরাজয় ঘটেছে তিনি বলছেন যে এই দল আমাকে ব্যবহার করেনি, এই দলে কাজ করা যায়। এবং শুভ্রাংশু রায়েরও নানা রকম উল্টো সুর শোনা যাচ্ছে। এখন এরা কি চিরকাল ক্ষমতায় মধ্যেই থাকতে চান বলে এসেছেন? মানুষ কিন্তু তাই বলছে, তার জন্যই কিন্তু এদের পরাজয়। কারণ এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে জয়ী হয়ে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন। তারা নিজেদের ভেবেছিলেন যে, তারপরে তারা নিজেদের যে ভাবনাটা ভেবেছিলেন যে আমরা নিজেদের যে শক্তিতেই আমরা জয়ী হয়ে আসবো, সেটা পারেননি, সেটা প্রমাণিত হয়েছে। সেই সেই জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকেই মানুষ আবার জয়ী হতে সাহায্য করেছে। দ্বিতীয়ত আমরা যেমন আরেকটি বিষয় যে এই রাজনীতি মঞ্চ অনেক বড় মঞ্চ, এখানে কেউ আসলাম সাথে সাথে জয় করলাম চলে গেলাম এটা তো হতে পারে না। সেদিক থেকে যদি আমরা দেখি যে মুকুল রায় একটা কথা বলতেন যে রাজনীতির মঞ্চটা অনেক বড়, এটা টেস্ট ম্যাচ, পিছে পড়ে থাকতে হবে, রান তোমার আসবে। রাজনীতিতে কোনোদিন খারাপ সময় যাবে, কোনোদিন ভালো সময় যাবে, কিন্তু যে ডিসিশনটাই নিতে হবে একটা বুঝে শুনে ডিসিশন নেবে। সেই মুকুল রায়কে আমরা দেখেছি তিনি কি করেছেন, তিনি দল বদল করেছেন, আবারও একটা রব উঠেছে যে তিনি আবার হয়তো তৃণমূলে ফিরে যাবেন, কিন্তু তিনি আদৌ তৃণমূলে ফিরবেন কিনা আমরা আগামী পর্বে তা নিয়ে আলোচনা করি। তো আমি রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, শুভ্রাংশু রায় এদের কথাই বলছি যে এরা কি ভেবেছিলেন। আমি যেমন আমি যে অঞ্চলে থাকি সেখানের এক নেতাকে আমি দেখেছিলাম, এক যুবনেতার উত্থানে তাকে প্রায় এলাকায় কোন ভাষা করে যায়, দক্ষিণ চব্বিশ পরগনায় তিনি তৃণমূলের একজন সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছিলেন, তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন একটি পুরসভা, তাকে প্রায় কোন ঠাসা করে দেওয়া, কিন্তু তিনি দাঁতে দাঁত চেপে কিন্তু তৃণমূল করে গেছেন। তিনি একটা কথা বলতেন যে আমি তো কাউন্সিলর হতে হয়ে জন্মাইনি, আমি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার জন্য জন্মাইনি, বা আমি এমপি এমএলএ মন্ত্রী হওয়ার জন্য জন্মাইনি। মানুষের জন্য কাজ করতে হলে রাজনীতি করতে হবে, রাজনীতি ছাড়া মানুষের জন্য কাজ করা যায় না, এরকম তো কোথাও লেখা নেই। সত্যি তিনি কিন্তু আজকে এই তৃণমূলে থেকেই তিনি কাজ করছেন। তো আমরা আজকে যে বিষয়টা আপনাদের বলতে চাই যে এই দলবদ্ধ নেতারা তারা কি ডিসিশন নেবে, এবং এর এর পেছনে এই যে খেলাটা, যাতে বিজেপি একটা বিভ্রান্তিকর যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মূলে কিন্তু তৃণমূলের একটা বড়, স্বাভাবিক সেটা আজকে বিজেপি হলে বিজেপিও করত, যে তৃণমূলের একটা বড় খেলা, একদিকে বলছে তোমরা চলে এসো, আবার একদিকে প্রত্যেককে একটা ঝুলিয়ে রাখা হয়েছে। তো এবার ডিসিশন কিন্তু এই নেতাদের, রাজীব বন্দ্যোপাধ্যায় কি করবেন তাকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ তিনি যেটা ভেবেছিলেন যে বঞ্জুর কেন্দ্রে তিনি জয়ী হবেন, তিনি কিন্তু জয়ী হননি, বিরাট ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন। এটা প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ তাকে জিতিয়েছিল, জয়ী করিয়েছিল। অতএব তার নিজের যে ক্যারিশমা তিনি ভেবেছিলেন সেটা নয়, সবাই কিন্তু শুভেন্দু অধিকারী নয়, এটা মনে রাখতে হবে। তেমনি প্রবীর ঘোষাল, তিনি একজন সাংবাদিক ছিলেন, তাকে উত্তরপাড়ায় বিধায়ক বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, শুভ্রাংশু রায় এরা কিন্তু রাজনীতিতে কেউ কোনোদিন সেভাবে মাটি পাননি, এরা কিন্তু প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখে জয়ী হয়েছে হয়ে এসেছিল। এরাই ভেবেছিলেন হয়তো আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বাংলার ক্ষমতা থেকে চলে যাবে, তারপরে তাই তারা দল পরিবর্তন করে বিজেপিতে এসেছিলেন। আর আজকে বিজেপি পরাজয়ের পরে তারা সেই ক্ষমতার সঙ্গে থাকতে হবে, তাই তারা কি ফিরে যেতে চাইছে, এটাই প্রশ্ন উঠছে। বিজেপির তরফে তাই এদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা যা করবেন তাড়াতাড়ি করুন, সরাসরি না বললেও ধারে ধরে ইঙ্গিত দিয়ে বলে দেওয়া হয়েছে আপনারা যা করবেন তাড়াতাড়ি করুন, আর নয় এবার হয় আপনারা সেই দলে চলে যান, নয় আপনারা আপনারা ডিসিশন নিন কি করবেন।
আমাদের কাছে যা খবর আছে খুব শীঘ্রই এই সব নেতাদেরকে ডেকে পরিষ্কার ভাবে তাদের জানিয়ে দেওয়া হবে, তারা কি করতে চান সেটা সরাসরি লিখিত ভাবে তারা জানাক। যদি তারা দলে থাকতে চান তাহলে দলের হয়ে কাজ করুন, আর না হলে তারা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা চলুন। দর্শক বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা মুকুল রায় কি করতে চলেছেন, মুকুল রায়ের ভবিষ্যৎ কি, সেটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এই আলোচনা কেমন লাগছে আপনারা ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।